আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আমি আমার চ্যানেলে বেশ কয়েকদিন আগে ই ইমুর সিক্রেট চ্যাট অপশন নিয়ে একটি ভিডিও আপলোড করছিলাম অর্থাৎ কিভাবে আপনি মুতে সিক্রেট চ্যাট চালু করবেন এবং যে কারোর সাথে আপনি সিগ্রেট চ্যাট কিভাবে করবেন ঠিক আছে সো এই নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে বেশ কয়েকদিন আগে দিছিলাম। সো এই ভিডিওতে বর্তমানে দেখতেছি অনেকেই কমেন্ট করতেছেন এবং যেটা রিয়েল সম্পূর্ণ রিয়েল সেটা হচ্ছে অনেকে বলতেছেন বাইয়া আমি দেখতে পাচ্ছি তাহাত নামে একজন কমেন্ট করছেন পুরো নামটা দেখা যাচ্ছে না যাই হোক সো তার আগে আরেকজন ব্যক্তি রয়েছেন এডিটেড নামটা স্পষ্টভাবে আমি আপনাদের বলতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সো যাই হোক বেশ কয়েকজন ব্যক্তি কমেন্ট করতেছেন যে ভাইয়া এই অপশনটা পাচ্ছি না বা এটা আগে ছিল হঠাৎ এখন আর আসে না বা এটা দেখতেছি না আমার ইমোর তো আসলে অ্যাকচুয়াল সলিউশনটা কি বা আসলে আদৌ কি এটা আছে কি না বা এই অপশনটা কি এখন থেকে আর পাবো না আমরা ঠিক আছে সো এই বিষয় নিয়ে বা এই অপশনটা নিয়ে অনেকেরই প্রশ্ন তো আজকের ভিডিওটা যদি আপনি পুরো কন্টিনিউ করেন তাহলে এই প্রশ্ন পুরো সম্পূর্ণ সমাধান আপনি পেয়ে যাবেন এটা আমার কথা নয় আমি হয়তো আপনাদের মুখ দিয়ে বলতে পারি না আমি আপনাদের মুখ দিয়ে বলবো না হ্যাঁ মুখ দিয়ে বলবো তবে আমার কথা বলবো না মনোক্তির কথা বলবো না আমি সরাসরি ইউটিউব সরি ইমু ইমুটিম কি বলে সেটা জানবো এবং তারা এটা কবে আপডেট দিবে বা এটা আদৌ কি মানে আমরা পাবো কি না বা এটা আমাদের মোবাইল থেকে কেন চলে গেল। ওই পুরো বিষয় নিয়ে আমরা সরাসরি ইমুর সাথে কথা বলবো অর্থাৎ ইমু যারা পরিচালনা করে তাদের সাথে কথা বলবো সো চলুন চলে যাই তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ আজকের ভিডিওটা আশা করি আপনি যদি ইমুর সিগ্রেট অপশন নিয়ে কোনো চিহ্নিত থাকেন বা এই অপশন নিয়ে আপনার কোনো অবজারভেশন থাকে তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করতেছি ভিডিওতে একটি লাইক করবেন হ্যাঁ আবার বলতেছি প্লিজ আপনি ভিডিওতে একটি লাইক করবেন এবং জানিয়ে দেবেন আপনার মতামত সো চলুন চলে যাই মূল ভিডিওতে ওকে তো ওই জন্য আমরা যে টু করব আমরা আমাদের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ঠিক আছে সো ইমুতে নতুন আরও কিছু আপডেট আসছে আমি আপনাদের সেটাও বলবো তবে তার আগে আমি আপনাদের যেমনটা বলছিলাম যে ইমুর সিক্রেট অপশনটি যেটি নিয়ে অনেকেই বলতেছেন ঠিক আছে বা অনেকেরই প্রশ্ন রয়েছে সো আমরা সরাসরি চলে যাচ্ছি ইমু সাপোর্টের অপশনে ঠিক আছে সো এই জন্য আমরা যে কাজটিও করব আমরা আমাদের ইমুটি ওপেন করে নিলাম নেওয়ার পর একটু সময় নিচ্ছে কেন আমি জানি না ওকে তো আমরা চলে আসছি ইমো সাপোর্ট অপশনে তো আমরা এই যে দেখতে পাচ্ছি ইমু সাপোর্ট নামে একটি অপশন রয়েছে সো এই অপশনটা আপনারা কোথায় পাবেন বা আপনাদের মোবাইলে যদি এই শুরু না করে যদি না করে তাহলে আপনি কি করবেন এই আপনাদের বলবো ভিডিও শেষে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সো আমরা ইমুর সাপোর্ট অপশনে টাইপ করলাম ট্যাপ করার পরে আমরা একটা নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সেপ্টেম্বর আসছে নোটিফিকেশনটি সো যদি আমরা ফার্স্ট সেপ্টেম্বর আটটা 804 pm সো আমরা যদি এই অপশনটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিগ্রেট চ্যাট সার্ভিস পাওয়া যাচ্ছে না আমরা বর্তমান আমরা বর্তমান সিগ্রেট চেট সার্ভিসের উপর ভিত্তি করে একটি নতুন ফিচার প্রকাশ করার পরিকল্পনা করছি একটি নিরাপদ এবং সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করতে 15 সেপ্টেম্বর সেপ্টেম্বরের আগে সিক্রেট চেট স্থানীয়ভাবে পাওয়া যাবে না পনেরোই সেপ্টেম্বরের আগে সিক্রেট চেট স্থানীয়ভাবে পাওয়া যাবে না বিষয়টা আমি আপনাদের আরেকটু পরিষ্কার করে আবার পরে শুনাই সিক্রেট চেট সার্ভিস পাওয়া যাচ্ছে না আমরা বর্তমান সিক্রেট চেট সার্ভিসের উপর ভিত্তি করে একটি নতুন ফিচার্স প্রকাশ করার পরিকল্পনা করছি একটি নিরাপদ একটি নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ ব্যবহারকারীর অভিজ্ঞতা চিহ্নিত করতে পনেরো সেপ্টেম্বরের আগে সিগারেট চেট স্থানীয়ভাবে পাওয়া যাবে না আশা করি সব বিষয়টা আশা করি বুঝাতে পারছি যাই হোক পুরো বিষয়টা হচ্ছে পরীক্ষামূলক এখন কথা হচ্ছে এই চেটটি মানে তারা কেন তুলে নিল তুলে নিল এই কারণে তারা পরীক্ষামূলক সম্প্রচারের জন্য এটি অপশন শুরু করছিল যদি তাদের এই পরীক্ষাটি পজিটিভলি চলে আসে সেক্ষেত্রে তারা আবার পুরনো এটা দিবে যেখানে স্পষ্ট লেখা আছে পনেরোই সেপ্টেম্বরের আগে সিগারেট চেট স্থানীয়ভাবে পাওয়া যাবে না এটা স্থায়ীভাবে সিগারেট চেট আমাদের ইমু অপশনের স্থায়ীভাবে পাওয়া যাবে না পনেরোই সেপ্টেম্বরের আগে তারপরে হয়তো পাওয়া যেতে পারে তাদের পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম যদি সফল হয় সেক্ষেত্রে পাওয়া যেতে পারে আমি এখানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো না কারণ তারা এখানে কোনোভাবে বলেনি যে পনেরোই সেপ্টেম্বরের পরে তারা আবার এই অপশনটি মোবাইলে দিয়ে দিবে এটা গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলেনি আবার ডিরেক্টলি নাও বলেনি যে এটা দিবে না ঠিক আছে সো পরিশেষে আমি এটাই বলতে পারি যে এই অপশানটি আমরা পেতেও পারি আবার পুরোনো হয় কিন্তু এটা বন্ধ করা হয়েছে আর বন্ধ করা হয়েছে দুটি কারণ সেটা হচ্ছে তারা নতুন একটি ফিচার্স যুক্ত করবে আর এই অপশনটি যুক্ত করার জন্য তারা এটা পরীক্ষামূলক সম্প্রচার করতেছে সো বিষয়টা আশা করি বুঝাতে পারছি এই ফিচার্স বিষয়টি সম্পর্কে অর্থাৎ সিগ্রেট চ্যাট সম্পর্কে তো যাই হোক আপনারা আশা করি বিষয়টা বুঝাতে পারছি এই অপশনটি নতুন করে যুক্ত হয়েছে সো যাই হোক আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম অর্থাৎ ইমোর সিক্রেট চ্যাট সেই চ্যাট সম্পর্কে আপনাদের আশা করি বুঝাতে পারছি এবং আমার ভিউয়ার্সরা কমেন্ট করছেন তাদেরকে আমি আবারও আমার অন্তর অন্তস্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এভাবে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য এবং তাদের প্রবলেম সল্টের সুযোগ দেওয়ার জন্য সো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি আজকের পরিবেশনে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী পরিবেশনায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ